বিরোধী নেতাকর্মীদের ওপর দমনপীড়ন ও অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্র প্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ে 250 জনের বেশি সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভিসা নিষেধের আওতায় পড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা কর্মকর্তা রয়েছেন। উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার সরকারের 250 জনের বেশি কর্মকর্তার উপর এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নিকারাগুয়ার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের উপর দমনপীড়ন ও অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ে নিকারাগুয়ার সরকারের 250 জনের বেশি সদস্যের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিকারাগুয়ার সরকারি তিনটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ভিসা বিধিনিষেধের আওতায় পড়া নিকারাগুয়ার কর্মকর্তাদের মধ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা কর্মকর্তারা রয়েছেন। একই সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও অর্থ বিভাগ নিকারাগুয়ার হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসনের ক্ষেত্রে চোরাচালান ও মানব পাচারে বিভিন্ন নেটওয়ার্ক বৈধ পরিবহন সংস্থাগুলোকে কিভাবে ব্যবহার করছে সে সম্পর্কে বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের অবগত করে একটি যৌথ সতর্কতা জারি করেছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির বিভাগ বলেছে, নিকারাগুয়ার সরকারের নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত উদ্বেগজনক। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর নেওয়া অভিবাসন সংক্রান্ত নীতিমালায় অবৈধ অভিবাসনের জন্য অনুমতিমূলক। তবে যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি নিকারাগুয়ার সরকার। বিভিন্ন দেশের অভিবাসীরা ক্রমবর্ধমান হারে নিকারাগুয়ার পাড়ি জমাচ্ছেন। পরে দেশটির উত্তর ওভারল্যান্ড থেকে মার্কিন মেক্সিকো সীমান্তের দিকে যাচ্ছেন তারা। মানব পাচারকারী চক্রের বিভিন্ন নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমেও যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য এই রুটে প্রচার চালায়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য প্রথম ব্রাজিল কিংবা দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশে যাত্রা করেছেন। তবে অনেকেই কলম্বিয়া পানামা সীমান্তের ডারিয়েন গ্যাপ নামে পরিচিত গভীর জঙ্গলের মধ্য দিয়ে বিপজ্জনক যাত্রা এড়াতে নিকারাগুয়ায় যান, পরে সেখান থেকে মার্কিন মেক্সিকো সীমান্তে পৌঁছানো অভিবাসন প্রত্যাশীরা। প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন রেকর্ড সংখ্যক অভিবাসীর মার্কিন মেক্সিকো সীমান্ত পাড়ি দেওয়া ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই অবৈধ অভিবাসীদের ঢল সামলানোয় বাইডেনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির ভোটাররাও বলেছে, এখন তাদের অন্যতম উদ্বেগের বিষয় অভিবাসন।